তুমি কি পড়াশোনা করতেছো? স্কুলে যাইতে হবে? ওকে, তাহলে তো সুন্দর করে পড়ালেখা করতে হবে তোমায়। আম্মু যা বলে তাই শুনতে হবে। তুমি বড় হয়ে যাবা? বড় হয়ে পড়ালেখা করবে, স্কুলে যাবা? স্কুলে যাই চিপস কিনবা? আচ্ছা, আমি পড়ো তো। এটা কি বাবা দেখো তো, এটা কি? এইটা বাবা, এই তোমার ভিডিও হচ্ছে কিন্তু, সুন্দর করে বলো এটা কি বলো তো। হ্যাঁ, জোরসে বলো, হাত দিয়ে বলো, হাত হাত দাও, হাত দিয়ে দেখাও, ডাইন হাত দাও, ডাইন হাত দিতে হয়। আর এটা এটা হর্ষই দীর্ঘাই দুষ্টুম করো না। আচ্ছা আপু, তুমি তো ই করো তো, ওই যে ওয়ান টু এক দুই বলো তো, এক দুই, এক দুই গেল কই? আচ্ছা সরাকার সরা শুনো তো, এটা কি শুনো তো, এটা শুনো, এটা এটা, হ্যাঁ এটা শুনো, এটা কি, এটা চাঁদ উঠেছে। আচ্ছা এটা শুনো তো, আচ্ছা সেলাই সেলাই করে দেবো আমি, এখন পড়ো। জোরসে বলো, বলো খোকন খোকন ডাক বাড়ি, খোকন মোদের কার বাড়ি, আইরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। তোমার তো দেখাবে না, আমুর কাছে আসলে ভিডিও করতেছি না, দেখাবে না তো তোমাকে, না ওখানে যাও, ওখানে যাও, তোমাকে দেখাইবে না তো, সুন্দর করে বলো, ওই আন্টি ভালোবাসবে তোমাকে, বলবে দেখো ফাতিন কত সুন্দর পড়াশোনা করে। ওইখানে যাও, ওইখানে যাও। ওইখানে যাও, আচ্ছা এটা কি, এটা 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 কি বলো, আতা গাছে বলো তো, তোমার ভিডিও হচ্ছে না, আন্টিদের দেখাইতেছি আমি। বলো আতা গাছ তোতা পাখি, হ্যাঁ ভালোবাসবে আন্টি, বলো তো সুন্দর করে কবিতা শোনো। আচ্ছা আমি সিলি করে দেবো, এই রে আতা গাছে বলো, সুন্দর করে বলো না, ঘুড়ি এত বড় সাহস, বই ফালাই দেয়, বই ফালাই দিলে পড়াশোনা হয় না তুমি জানো, বইকে ভালোবাসতে হয় বাবা। এই যে আমি এখন জিজ্ঞেস করবো, তুমি সেইটা বলবা, দেখি সরো, তুমি ওইখানে যাও, ওইখানে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও, যাও ওই পাশে যাও, ওই পাশে বসো, বস শুনতে করে বসো, ওই পাশে এসে ব্যান্ড দাও, তুমি এইখানে আসো, এইখানে আসো, ওরে ছেলে রে এই পাশে আয়। কোনটা তোমাকে আমি জিজ্ঞেস করি, এটা বলো তো এটা কি বাবা, এটা কি,
এটা কি? এটা কি? এইটা কি বলো? এইটা দুষ্ট, আমি শুধু দুষ্ট। এইটা কি বলো? এইটা তোমার আন্টিরা পচা বলবে, ওই সানবাই দেখবে, সানবাইয়ের আম্মু দেখবে, কাকিমণি দেখবে, সবাই দেখবে, এনে বলবে এনে যে ফাতিন খুব দুষ্ট হয়ে গেছে, ফাতিন পচা ছেলে। ওই কাকিমণি গুড় দেবে, গুড় না, তুমি গুড় বয়, গুড় বয়। কি আসো, আসো না বা, কোনটা দেখো তো, ওটা ব্যাং ব্যাং, হ্যাঁ এটা কি? ওটা হচ্ছে ছোলা বুট। তুমি বলতো এটা কি? টমেটো। টমেটো ইংরেজি কি? টমেটো। এইটা কি? এইটা টমেটো, টমেটো, টমেটো। এইটা কি বলো তো আব্বু? এটা বিড়াল ইংরেজি কি বলো তো? ম্যাও তো বিড়াল ইংরেজি কি? ক্যাট, ক্যাট। হ্যাঁ এইটা কি? এইটা এইটা কি? এইটা কি? তরমুজ। ইংরেজি কি? গুড। তারপরে তোমার এইটা কি? এইটা এইটা কি? স্ন্যাক, সাপ। আমি জিজ্ঞেস করতে, এইটা কি বলো? এত দুষ্ট, আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। এটা নতুন একটা কবিতা শুনলাম, কখনো শুনি নাই, দেখিও না। এই একটা, কে মেরেছে, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খায়নি কাল। কুকুর রাগ দিয়েছে, আর একটি বলতো, আব্বা একটু ধরো তো, আসো, রাগ করছো, আসো এটা ধরো বাবা, ছেলে আমার রাগ করছে, বকা দিছি। ব্যালকনিতে গিয়ে বসে রয়েছে, টাইট হইলো, একদম ঢিলে হয়ে গেল। ছেলেটাকে ডাকলাম, আসলো না। এটাকে সুন্দর করে কেটে দেব। স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, বইটা সেলাই করতে এসে। আমাদের যখন বই দিত তখন আমরা সাথে সাথে নিয়ে সেলাই করে কাভার দিয়ে যেতাম উপরে। কত সুন্দর হয়েছে বাপা, পাপা দেখে যাও, আর ছেড়বে না দেখো, খাতিন যুদ্ধ করলেও ছেড়বে না। আর ভুল হয়েছে আমার, প্রথম থেকে এটাকে সেলাই করে দেওয়া উচিত ছিল, আর ছেড়বে না। এই যে
সুন্দর হয়ে গেছে একদম। বাবা দেখো কত সুন্দর হয়েছে। এই যে কারেন্ট দিয়ে দিয়েছে বাপসু, মানে কাট শেষ হয়ে গেছে তো কারেন্টটা দিয়ে দিল। দেখেন আপনাদের একটা জিনিস দেখাই আমি, আমার ছেলে রাগ করে কি করতেছে ব্যালকনিতে। ওই যে দেখেন আমার মারামারি করতে।